ছাত্রছাত্রীরা তোমাদের মধ্যে অনেকেই জানতে চাইছো যে ফোর্সড অ্যাপ্লিকেশন কি আমি এর আগে অনেকবার বলেছি আজকে এই নতুন ভিডিওটা আমি নিয়ে এসেছি যে ফোর্সড বিষয়টা কি এটা জানাবো এবং কিভাবে লিখতে হয় সেটা আজকে আলোচনা করছি ফোর্স অ্যাপ্লিকেশন হলো তুমি কোনো একটা জায়গায় হয়তো কোনো ভ্যাকেন্সি ইন ফিউচার হতে পারে ভবিষ্যতে হতে পারে সেইটা আগে থেকে তুমি জানতে পারছো না কিন্তু তাদেরকে তোমার এক্সপিরিয়েন্স সহ তোমার রিজিউমি সেখানে পাঠিয়ে দিচ্ছ তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছ যে স্যার আমাকে একবার সুযোগ দিন আপনাদের এখানে কোনো রকম ভ্যাকেন্সি হলে আপনি আমাকে একবার সুযোগ দিন জাস্ট এইটা হচ্ছে বিষয় এটাকে বলে ফোর্স অ্যাপ্লিকেশান আগে থেকে অ্যাপ্লিকেশানটা পাঠানো যে কীভাবে লিখবে তুমি দেখো টু দ্য টাইমস অফ ইন্ডিয়া আমি টাইমস অফ ইন্ডিয়াকে লিখছি সেখানে সিইওকে লিখছি অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার ওটা ব্র্যাকেটে চিফ এক্সিকিউটিভ অফিসার লিখবে না কলকাতার থ্রি অ্যাড্রেসটা দিয়েছি সাবজেক্ট ফোর্স্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ম্যানেজার তাহলে সিইওকে আমি দিচ্ছি যে ম্যানেজার পোস্টের জন্য যদি ইন ফিউচার কোনো রকম ভ্যাকেন্সি থাকে তাহলে আপনি আমাকে সুযোগ দেবেন আচ্ছা রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম তার মানে স্যারও হতে পারে সি ই অথবা ম্যাডাম দুজনকেই আমি অ্যাড্রেস করে লিখছি আমি তো জানি না উইথ ডিউ রেসপেক্ট আই শ্রী সন্দীপ টু ইনফর্ম ইউ দ্যাট আই ওয়ার্কিং ইন দ্য আমুল ফ্যাক্টরি এখানে আমুল ফ্যাক্টরি নাম দিয়েছি একটা কোনো একটা ফ্যাক্টরি নাম দিয়েছি মানে তুমি বর্তমানে যেখানে কাজ করছো সেই জায়গার নামটা ফর ফাইভ ইয়ার্স অ্যাজ এ ম্যানেজার অ্যান্ড নাও আই ওয়ান্ট টু চেঞ্জ মাই কোম্পানি ফর বেটার পে প্যাকেজ তাহলে আমি কে এবং আমি কোথায় কাজ করছি কেন আমি চেঞ্জ করতে চাইছি কতদিন ধরে কাজ করছি আমি ফার্স্ট প্যারাতে বলে দিলাম সেকেন্ড প্যারা সো আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ টু গিভ মি এ চান্স ফর দ্য ম্যানেজারিয়াল পোস্ট ইফ দেয়ার ইজ এনি ভ্যাকেন্সি ইন নিয়ার ফিউচার সেজন্য আমি ইন ফিউচারে যদি কোনো ম্যানেজারিয়াল পোস্ট ভ্যাকেন্ট হয় আমাকে দয়া করে সুযোগ দেবেন ইউর সিম্প্যাথেটিক কো অপারেশন ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড আই হ্যাভ অ্যাটাচড মাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যালং উইথ দিস অ্যাপ্লিকেশন আপনার এই অ্যাপ্লিকেশনের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাটাচ করছি আই প্রমিস আই শ্যাল লিভ নো স্টোন আনটার্ন টু স্যাটিসফাই ইউ অ্যান্ড ইউর রেসপেক্টেবল কোম্পানি আমি চেষ্টার রকম ত্রুটি করবো না থ্যাংক ইউ ইউ সিনসিয়ারলি সন্দীপ রয় বাঁদিকে ডেট প্লেস তাহলে এটা হচ্ছে ফোর্স্ট অ্যাপ্লিকেশন এর সাথে কী দেবে নিজের রিজিউমিটা দেবে আর যে তুমি যতদিন কাজ করছো তার একটা সার্টিফিকেট তোমাকে দিতে হবে তাহলে যখন ভ্যাকেন্সি হবে তোমাকেই ফার্স্ট ওরা ডাকবে আমি চাকরি পাওয়ার আগে এরকম অনেক ফোর্স অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় পাঠিয়েছি এখনো পর্যন্ত আমি চাকরি করছি কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত জায়গা থেকে অনেক ফোর্সড অ্যাপ্লিকেশন যেগুলো পাঠিয়েছিলাম এখনও আমাকে চাকরির জন্য ইন্টারভিউ দিতে বা চাকরিতে জয়েন করার কথা বলছে সুতরাং এখন তুমি কাজ মন দিয়ে করে যাও রেজাল্ট ঠিক পাবে তোমার খুব ভালো হবে চেষ্টা করো বারবার চেষ্টা করো খুব ভালো হবে